বুঝি ভুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে। বন্ধুরা কেমন আছে সকলে? আশা করছি ভালো আছে, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাতে স্বাগত। তো কালকে রাতে এখানে এসে পৌঁছেছি, সেই জন্য তোমাদেরকে এই বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখাতে পারিনি ভালো করে। তো আজকে সকালবেলা উঠে এখন দেখাচ্ছি তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা, চারিদিকে কুয়াশায় ভরা। আর এই আমাদের মানে যেখানে আমরা যেই ক্যাম্পে রয়েছি সেই ক্যাম্পের মানে পরিবেশটা তোমাদেরকে দেখাই। তো চলো এদিকে ঘোরাও ক্যামেরা। এবার বুঝতে পারছো যে জিনিসটা ঠিক কিরকম। আর রাত্রিবেলা তো অসাধারণ দৃশ্য, তাই না? রাত্রিবেলার তো ব্যাপারটাই আলাদা, দিনের বেলার ব্যাপারটা আলাদা, রাত্রিবেলার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তো চলো এখন আমরা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে যে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ সুন্দর করে রেডি হয়ে গেছি, এখন আমরা যাবো হচ্ছে বিচে। তো চলো সমুদ্রের পাড়ে যাবো, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই, যে এখানে প্রত্যেকটা ঘর কিন্তু এক এক রকমের, এক এক কালারের। মানে এখানে দাদা বলছিল কালকে আমাদের সাথে গল্প করছিল যে মানে তিনি নিজের হাতে সবকিছু করেছে, নিজের মানে পছন্দ সবকিছু করেছে, তাই এক একটা ঘরের এক একটা লুক দিয়েছে, এক এক কালার করেছে, এক এক ডিজাইন করেছে, সম্পূর্ণ কিন্তু আলাদা, এক একটা ঘর এক এক রকম। তো ফ্রেন্ডস তোমরা যদি আসো তোমাদের কিন্তু ঘর চিনতে কারোর অসুবিধা হবে না, কারণ এক একটা ঘর এক এক রকম। তবে ডিজাইনগুলো দেখো একবার, এই ঘরটা আমরা যে ঘরটা আছি সেই ঘরটা একবার ডিজাইনটা দেখো, আমার পাশের ঘরটা তার একবার ডিজাইনটা দেখো, তার পাশের ঘরটা তার একবার ডিজাইনটা দেখো, মানে এক একটা ঘরে এক রকম রয়েছে। তো খুবই সুন্দর লাগছে, তোমরা একবার দেখো জাস্ট, মানে ঘরগুলো জাস্ট অসাধারণ আর একদম নতুন দাদা, একদম নতুন। এই দেখো কাজ হচ্ছে, তোমরা দেখলে বুঝতে পারবে। এই দেখো এখানটা হচ্ছে কাজ হচ্ছে, এই যে এখানটা কাজ, এই যে এখানে আমরা এই যে এই ঘরটাতে আমরা কিন্তু খেয়েছিলাম মনে আছে, ডাইনিং ঘর এটা, তার উপরে আর একটা হচ্ছে, খুব সুন্দর লাগবে এই জিনিসটা, এখন হবে না সুন্দর লাগবে। তো এটাকে ঝর্ণা করাবে, এটার কাজ চলছে এখনো পুরোপুরি আর কি কাজ কমপ্লিট হয়নি। তো এত বড় দেখো, এই যে এত বড় ঝর্ণা হবে। তো আমি পাশেই ছবিটা দিয়ে দেবো, তোমরা দেখতে পারবে মানে ঝর্ণাটা অনেকটা উঁচু নেই নাকি ঝর্ণাটা হবে, দাদা বলছিল কালকে। তো এখনো মানে কাজটা কমপ্লিট করে উঠতে পারিনি, যার জন্য এখনো হয়নি। তো এই যে এখানে মোটরটাকে লাগানো হবে, তো লাগিয়ে ভীষণ বড় একটা ফোয়ারা এখানে হবে। তো চলো এখন আমরা বিচের ধারে যাবো, তাই তো? হ্যাঁ, ব্রেকফাস্ট করবো। তো এই যে গরম গরম চা দিয়ে গেল, আর বাইরে এতটা সুন্দর, সেজন্য ঘরে বসে আমরা কিছুই করছি না, ঘরে বসে শুধুমাত্র টাইম নষ্ট করছি না, ওই জন্য বাইরে চলে আসছি চা খাবো। তাই বাইরে বসে বসে প্রকৃতিকে উপভোগ করতে করতে চা খাবো। আর এখানে চাটাও ভাই সেরা, একদম সেরা, সত্যি সত্যি সেরা। পুরো কালকের টেস্টের মতো, কালকে যেমন ছিল আজকে ঠিক তেমনই। সকাল বেলা ঠান্ডার মধ্যে গরম গরম চা, মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যাবে। চলো আমরা এখন যাচ্ছি বিচে, আর সামনে দেখতে পাচ্ছি অনেক কাজু গাছ। এগুলো কাজু গাছ তো? একদম। তো ফ্রেন্ডস এই দেখো, এটা এটা হচ্ছে আমাদের ক্যাম্প, তার পাশে রাস্তা, তার পাশে দেখো কাজু বাগান, পুরো কাজু বাগানের ভেতরে পুরো কাজু বাগানের গাছ দেখো। তোমরা যখন কাজু টাইমে আসবে তখন এখানে আসলে কেমন মজা হবে একবার ভেবে দেখো, কেমন লাগবে, কাজুর ফল পড়ে থাকবে, তুলে নিয়ে বাড়ি যেতে পারবে। তো চলো এই রাস্তায় সোজা গেলেই নাকি বিচ, তো চলো দেখি। ওই বোঝা যাচ্ছে আসতে পারিনি, তাই সকাল সকাল আর দেরি না করে চলে আসলাম সমুদ্রের ধারে। পুরো দীঘায় চলে এসেছি, পুরো দীঘা। তো ফ্রেন্ডস মানে এই বিচটা জাস্ট অসাধারণ। আমি মানে দীঘা পুরী ঘুরেছি কিন্তু আমার এত সুন্দর লাগেনি, পুরো ফাঁকা একটা বিচ। আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে, আমি এখানে এসে একটা শঙ্খ পেয়েছি, এই দেখো তুলব। হ্যালো, চলো কিছু হবে না, শঙ্খ রয়েছে এখানে, কত ঝিনুক পড়ে আছে একবার দেখো, এই দেখো কত ঝিনুক পড়ে আছে, এই দেখো এই দেখো আরেকটা শঙ্খ পড়ে আছে, এই দেখো এই দেখো দুটো শঙ্খগুলো পড়ে আছে এখানে, হেভি লাগছে কিন্তু দারুণ লাগছে। তো একবার বিচটা তোমাদেরকে একবার ভালো করে দেখাই,
তো দেখো এই সাইডটাতে পুরো ঝাউবন, এই সাইডটাতে পুরোটা ঝাউবন দেখো তোমরা। তুমি মুক্ত নিয়ে পড়ে আছো, তুমি মুক্ত নিয়ে পড়ে থাকোর মধ্যে। তো ফ্রেন্ডস তোমাদেরকে আবার বলছি, দেখো এই সাইড থেকে শুরু করে পুরো একদম এই সাইডটা পুরোটা ঝাউবন, তার পাশে একটা পুরো একদম বালি ভর্তি, ঝাউবন থেকে একদম জল পর্যন্ত পুরো বালি ভর্তি, তারপরে সমুদ্র চালু হয়ে গেছে। জোয়ার যখন আসে বোঝা যাচ্ছে যে এই পর্যন্ত জোয়ারের জল আসে বোঝা যাচ্ছে, তারপর থেকে ওদিকে জল যায় না, আবার ভাটা হলে ওইদিকে চলে যায় অনেকটা দূরে। তো একদম দারুণ দারুণ, পুরো একদম বালিতে ভরা বিচটা, মানে অসাধারণ একদম। তোমরা যারা আসতে চাও আসতে পারো, দারুণ লাগবে তোমাদের, বলো কি না বলো। তো আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, ওই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, তোমাদের সমস্ত রকম গাইড করে দেবে, সমস্ত রকম সব কিছু করে দেবে। দেখো পিয়ালি অবস্থা দেখো, তিনটে শঙ্খ জোগাড় করেছে। তোমার কি খুব ভালো লাগছে বলো? হ্যাঁ দারুণ না বলো বিচটা? তুমি তোমার কেমন লাগছে বলো? তুমি ঝিনুক দেখো, তুমি তো শঙ্খ খুঁজতে ব্যস্ত। এই দেখো এই দিকটা তো পুরো একদম যা আছে সব ঝিনুক শামুক সব এখানে রয়েছে। দেখো দেখো পিয়ালির অবস্থা দেখো, পেয়েছো? কি পেয়েছো? এটা কি দেখো, এটা আবার কি বুঝতে পারছি না এটা কি। তো চলো আবার তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে। বলতে পারবো না এগুলো কি, এদের একটা মাছ, একটা মাছ চলে এসছে, এই দেখো বড় মাছ। তো ফিস জাস্ট অসাধারণ। এই যে কত ঝিনুক ভাই, কি ঠান্ডা জল। তো ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে লুচি, আর এটা হচ্ছে ঘুগনি, আর হচ্ছে মিষ্টি। তো আজকে ব্রেকফাস্টটা চলো জমে গেল, আর আমি খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। টেস্টে কোনো কথাই হবে না, দারুণ খেতে। প্রত্যেকবার একই কথা বলতে হচ্ছে যে টেস্টের কোনো কথা নেই, মানে রান্না বান্না জাস্ট অসাধারণ, তাই তো? পুরো খাওয়ার মতো, তাই তো? পুরো বাঙালির মতো একদম, কোনো মানে অসুবিধা হচ্ছে না খেতে। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা লুচি খেতে খেতে আমাদের হঠাৎ মনে হলো যে এর সাথে একটু স্যালাড হলে বেশি ভালো লাগতো, তাই না? সেজন্য আমরা এই মানে একটা দাদাদের বললাম যে আমাদেরকে একটু স্যালাড কেটে দেবে, বললে হ্যাঁ অবশ্যই কেন দেবো না। তো এই যে দেখো কত কিন্তু কত স্যালাড দিয়ে গেছে, আমরা বলেছি শুধু শসা দিতে, পেঁয়াজ টিয়াজ সবকিছু দিয়ে গেছে, ঠিক আছে? লুচি আর নেবো না, না না নেবো না। তো চলো স্যালাড খাই, আর এর সাথে স্যালাডটা খেতে বেশ ভালোই লাগবে, তাই না? একদম। তো চলো, তো আমরা খাওয়া দাওয়া করে ড্রেসটা চেঞ্জ করে আবার একটুখানি যাচ্ছি হচ্ছে সমুদ্রের পাড়ে। এই সাগর পাড়ে আইসাই আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখি আমার পারতাম যদি খাই কা যাইতাম এই সাগরের পাড়ে, আহা ঝিনুক মালা গাইতা গাইতাই সীতা খুশি বর্ষায়, আমার মন বসে না শহরে ইট পাথরের নগর
তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, কোন পাশে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। তো বন্ধুরা আমরা প্রচুর রিলস করেছি, দারুণ 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 রিলস করেছি। কারণটা হচ্ছে এখানে এত ফাঁকা, রিলস করতে প্রচুর সুবিধা। তোমরা যদি চাও শুনশান একটা জায়গা, নিরিবিলি একটা জায়গা এরকম সমুদ্রের ধারে, তাহলে কিন্তু এই জায়গাটা একদমই বেস্ট, একদমই বেস্ট, তাই না? বাগদা বিচ একদমই বেস্ট। তো তোমরা আর বাড়িতে বসে ওয়েট করো না, একদিনের ছুটিতে তোমরা কিন্তু এই জায়গাটা ঘুরে যেতে পারো। দারুণ জায়গা, দারুণ। তোমরা যদি একাকিত্ব কাটাতে চাও বা তোমাদের যদি মনে হয় যে শহরের কোলাহল ছেড়ে, হ্যাঁ, বা শহরের কোলাহল থেকে দূরে থাকতে, এই জায়গায় তোমরা একবার আসতেই পারো। দারুণ জায়গা, তোমাদের একবার বলবো তোমরা একবার এই জায়গাটা এসে ঘুরে যাও। পুরো দেখো চারিদিকে পুরো ফাঁকা, এই বিচে কেউ নেই, দেখো। শুধু ইনি এসছে আমাদের সঙ্গে, আমাদের সাথে এসছে, আমাদেরকে যে কবার আমরা বিচে এসেছি সেই কবার ওই ওখানকার দাদারা আমাদেরকে নিয়ে এসছে, তাই তো? ওই ক্যাম্পের কেউ না কেউ আসছে আমাদের সাথে, মানে যেহেতু জায়গাটা একদম ফাঁকা তো সেই জন্য আমাদের সাথে আসছে, যাতে আমাদের ভয় না লাগে। হ্যাঁ, মানে আমরা দুবার এসেছি, আমাদের তো খুবই পছন্দ হয়েছে, তোমরা একবার আসো, দেখো, ভালো লাগবে। আর এই দাদারা সত্যি খুবই ভালো, বলো। আর রান্না বান্না কোনো কথা হবে না, জাস্ট মানে আমরা খেলাম না, ব্যাপক। চলো এবার আমরা বাড়ি যাবো, আমাদের ফ্রেন্ড রয়েছে, আমাদের ট্রেন তিনটের সময়, তো আমরা দুপুরে লাঞ্চটা সেরে চলে যাবো, এখান থেকে এক্ষুনি চলে যাবো। তো চলো আবার লাঞ্চের টেবিলে গিয়ে তোমাদের সাথে একবার কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, পিয়ালির একটা বন্ধু হয়ে গেছে, দেখো, এই দেখো পিয়ালি যেখানেই যাচ্ছে সেখানে এই কুকুরটা যাচ্ছে, যেখানেই যাচ্ছে। আমি যাবো আমার সাথে যাবে। এই দেখো, এই দেখো, ওই দেখো, ওই দেখো, পিয়ালি যেদিকে যাচ্ছে কুকুরটাও ঠিক সেদিকেই যাচ্ছে। পিয়ালি দাঁড়িয়ে যাবে, ও দাঁড়িয়ে যাবে, ওই দেখো দাঁড়িয়ে গেছে। এবার এবার বসে পড়েছে, জানে যে এখান থেকে যাবো না, কারণ আমাদের এখানে ব্যাগ আছে, ও জানে যে এখান থেকে যাবো না এখন। তো চলো বন্ধুরা, এখন আমাদের লাঞ্চ টাইম, আমরা লাঞ্চ করেই তারপরে বেরিয়ে যাব, সেটা তো তোমাদেরকে বলেছি আগে। তো এই দেখো লাঞ্চে আমাদের কি কি রয়েছে আজকে মেনুতে, চলো তোমাদেরকে দেখাই। প্রথমে দেখাই ভাত, তারপরে হচ্ছে এটা ফুলকপি আলু ভাজা, এটা হচ্ছে বেগুন ভাজা, আর এটা হচ্ছে করলার বড়া, আর এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, ঠিক আছে। আর এদিকে হচ্ছে কাঁকড়া, আর এটা পমফ্লেট মাছ, আর এখানে এই যে চাটনি মিষ্টি, আর এই যে পাঁপড়, আর এই যে স্যালাড। তো খেয়ে নিয়ে তারপরে তোমাদেরকে রিভিউটা দেব, ঠিক আছে? খেতে খেতে তো রিভিউ দেওয়া যায় না, তো খেয়ে নিই তারপরে তোমাদেরকে বলবো যে খাবারগুলো ঠিক কিরকম। তো বন্ধুরা, এখানের খাওয়া দাবার কিন্তু খুবই ভালো, খুবই সুস্বাদু, আর কালকেও যা যা খাবার খেয়েছি সেই সবই আর কি খুবই সুন্দর, আজকের খাবারগুলোও খুবই সুন্দর। তো ফ্রেন্ডস, চলো এখানকার দাদার কাছে শুনে নিই এদের প্যাকেজ কি আছে। তা বলো দাদা, তোমাদের প্যাকেজটা কি আছে? আমাদের প্যাকেজ 1500 একটা আছে প্যাকেজ, আর একটা 1800, দুটার মধ্যে ফুড ইনক্লুডিং, আচ্ছা, লাঞ্চ ডিনার এন্ড ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক্স ইনক্লুডিং আছে। ব্রেকফাস্টে আপনাকে মিলবে পুরি, হয়তো পরাঠা, হয়তো যে যেভাবে অর্ডার করবে ওইভাবে থাকবে, তার সঙ্গে থাকবে ভাজা একটা থাকবে, না হলে কাবুলি ছোলা থাকবে, আর আপনার মটর তরকারি থাকবে ওটা, আর রসগোল্লা থাকবে কি পান্তুয়া থাকবে ওটা একটা, আর দুপুরবেলা লঞ্চ একটা, লঞ্চে আপনাকে পাম্পলেট আর আপনার ক্রাবটা কম্পালসারি, হ্যাঁ, পাম্পলেট থাকবে অথবা আপনার চিংড়ি গাড়ি, ঠিক আছে, আর তিন প্রকার ভাজা থাকবে, আর আপনাদের চাট থাকবে, ডাল থাকবে, মিক্স ভেজ থাকবে, ওইভাবে থাকবে পাঁপড়, আপনাদের সালাড, মিষ্টি দহি মিষ্টি, ওইগুলো থাকবে, আর ডিনারে থাকবে, ইভিনিং স্ন্যাক্সে থাকবে আপনার চা কিংবা কফি, অথবা আপনাকে পাবে, আপনার পাবে পেঁয়াজি পাবে অথবা ফ্রেঞ্চ ফ্রাইস, ঠিক আছে, আর রাত্রিবেলা ডিনারে এক তো আপনারে বারবিকিউ করতে পারবে অর্ডার নিয়ে, বারবিকিউ ওটা এক্সট্রা লাগবে, হ্যাঁ, বারবিকিউটা তোমরা যদি কেউ নিতে চাও তাহলে তোমাকে এক্সট্রা পে করতে হবে, ঠিক আছে। তারপরে ডিনারে চিকেন কষা থাকবে, তিন রকম ভাজি থাকবে আপনারে, আর একটা মিক্স ভেজ থাকবে, চিংড়ি গাড়ি থাকবে, ডাল, ওইসব। আচ্ছা আচ্ছা আচ্ছা,
তো দাদা বলছি, এখানে যদি কেউ মনে করে যে দুজন বা তিনজন বা একজন আসবে, তারা আসতে পারে তো? হ্যাঁ, তো এখানে তোমরা সবাই আসতে পারবে। আর এখানে আসলে তো আমরা তো দেখে নিলে, ভিডিওটা দেখে নিয়েছো যে কেমন দাদাকে ফ্যাসিলিটি বা দাদাকে কেমন খাওয়া দাওয়া সব কিছু তোমরা দেখে নিয়েছো। তো চলো দাদা তাহলে আসি। এই দাদা আসি তাহলে। এখানে সমস্ত দাদারা খুবই ভালো, খুবই ভালো, সত্যি খুবই ভালো। তোমাদের ব্যবহার খুবই ভালো লেগেছে। এখানে খাওয়া দাওয়া তো কোনো কথা যাবে না। তো চলো দাদা তাহলে আসছি। হ্যাঁ টাটা। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে খুবই তাড়াতাড়ি তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। তো আমরা এখন চলে এসেছি বালাসোর স্টেশনে। এবার এখান থেকেই আমরা ট্রেন ধরবো। আর হচ্ছে চলো দেখা যাক কখন ট্রেনটা আসে। আমাদের ফোনে তো দেখাচ্ছে যে ট্রেনটা অনেক লেট, এবার অনেকক্ষণ বসে থাকতে হয়েছে আমাদের হচ্ছে এই স্টেশনে। তো বন্ধুরা আমাদের ট্রেন চলে আসে, আমরা ট্রেনে উঠে পড়ি। আর আমার ভীষণ ঘুম পাচ্ছিলো সেই জন্য আর কি একটু ঘুম মানে ঘুমিয়ে নিচ্ছিলাম তোমাদের দাদাভাইয়ের কাঁধে মাথা রেখে। তো এখন সাঁতরাগাছিতে নেমেছি। সাঁতরাগাছিতে নামার পরে এখন লোকাল ট্রেন ধরেছি। মানে ট্রেনটা আজকে এতটা লেট, এত পরিমাণে লেট, মানে মাথা ফাথা খারাপ হয়ে গেছে আমাদের। মানে এখন বাজে 10টা বাজে যাচ্ছে। এখন বাজে 10টা, আমরা এখন হাওড়ায় এখনো পৌঁছাতে পারিনি, তাহলে বাড়িতে যাবো কি করে? আমরা এখন উঠেছি সাঁতরাগাছি থেকে মেদিনীপুর হাওড়া লোকাল। মানে এই ট্রেনটাও মানে ওই ট্রেনটা তো একরকম ভুগিয়েছে, এটা আরো মানে জাস্ট দাঁড়িয়ে আছে আর যাচ্ছে না, কি বলবো জানি না কি হয়েছে। তো চলো এবার হাওড়ায় গিয়ে আমরা তো বাড়ি ফেরার ট্রেন পাবো না। শান্তিপুরে ট্রেন পেতে গেলে আমাদেরকে শিয়ালদা যেতে হবে, শিয়ালদা গিয়ে তারপরে সেই শান্তিপুরের ট্রেন পাবো। আর ততক্ষণ আমরা পাবো না, ট্রেন আমাদের ছেড়ে চলে গেছে। আর যদি আমরা হাওড়া থেকে এই লাইনে যদি বাড়ি যাই তাহলে আমাদের কালনা যেতে হবে, কাটোয়া লোকালে উঠতে হবে। কাটোয়া লোকাল 8:30 সময় ছেড়ে চলে গেছে হাওড়া থেকে, তো আর পাবো না। সেই জন্য বাধ্য হয়ে আমাদেরকে এখন আমার বাপের বাড়ি যেতে হচ্ছে, মানে শ্যাওড়াফুলিতে। তো চলো একবারে শ্যাওড়াফুলি স্টেশনে গিয়ে বা একবার ওদের বাড়িতে গিয়ে আবার কথা হবে। তো চলো। তো বন্ধুরা আমার বাপের বাড়ি আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আর ভিডিও করতে পারিনি। পরের দিন সকালবেলা চা খেতে খেতে তো আজকের ভিডিওটা শেষ করছি। আর আরও একটা কথা বলি তোমাদেরকে, আমরা যেই ক্যাম্পে গেছিলাম সেই ক্যাম্পের পরিষেবা খুবই ভালো। তোমরাও যদি ওই ক্যাম্পে যেতে চাও তাহলে আমি আমার স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস, ফোন নাম্বার সব কিছু দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। সমস্ত গাইড ওখানকার দাদারা তোমাদেরকে করে নেবে, তোমরা শুধু একবারই ফোন করো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্টে। তো আজকের জন্য এখানেই টাটা।